আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি একদিন এক রাস্তা দিয়ে একটি লোক যাচ্ছিল তো সেই রাস্তার মধ্যে একটি ব্যাগ কুড়ায় পায় সেই ব্যাগটি কুড়িয়ে সে বাসায় নিয়ে যায় এবং ব্যাগটি খুলে দেখে যে ব্যাগের মধ্যে অনেকগুলো স্বর্ণমুদ্রা আছে তো সে গুনে দেখে যে কতগুলো স্বর্ণমুদ্রা আছে তো গুনতে 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 সে দেখলো যে সে 99টা স্বর্ণমুদ্রা কুড়ায় পাইছে তো সে ভাবলো যে 99টা কেন থাকবে থাকলে তো 100টাই থাকার কথা তো সে আবার গুনতে থাকে যে 100টা হয় কি না তো গুনতে 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 সে আবার সেই 99টাই পাইলো তো এরকম সারা রাত সে গুনতে থাকে যে দেখে যে একটা কি তার ভুল হইতেছে কি না গুনতে গুনতে সেই রাত চলে যায় এবং সে চিন্তায় পড়ে যায় যে এই একটা কয়েন তাহলে কই যাবে তাহলে কি যে জায়গায় ব্যাগটা কুড়ায় পাইছি সেই জায়গায় পড়ে আছে একটা কয়েন তো পরের দিন সে আবার সেই জায়গায় যায় যাওয়ার পরে চারপাশ খুঁজতে থাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে একটা কয়েন কি কোথাও পড়ে গেল নাকি তারপর সে আশেপাশে মানুষকেও জিজ্ঞেস করা শুরু করে যে ভাই আমার এখানে একটা কয়েন পড়ে গেছে আপনারা কি কোথাও পাইছেন টাইছেন বা দেখছেন দেখছেন নাকি বলছে কি ওই নাই পায়নি তো সে বাসায় যায় বাসায় গিয়ে তার স্ত্রীর সাথে আবার গবেষণা করতে থাকে যে তাহলে একটা কয়েন কই যাবে বলো তো একটা কয়েন কই যাবে থাকলে তো 100টায় থাকার কথা এই একটা কয়েন কই যাবে তো এই আফসোস করতে 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 সারাটা জীবন পার করে দেয় এবং একদিন সে মারা যায় তো সে সারাটা জীবন এই আফসোস করতে করতেই মারা গেল যে আমার ওই একটা কয়েন কই গেল যদিও সে 99টা কয়েন পেয়েছিল তবুও সে ওই একটা কয়েনের জন্য সারাটা জীবন আফসোস করতে করতেই মারা যায় তো আমাদের জীবনেও আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করছেন তারপরও আমরা কেমন জানি একটা অকৃতজ্ঞ ভাব করে রাখি এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত যে মানুষ বড়ই অকৃতজ্ঞ আল্লাহ সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা এবং নিরাপত্তা যে মানুষটা এখন আইসিইউ বেডে বসে আছে সে জানে যে সুস্থতা কত বড় নিয়ামত আর যে মানুষটা আজকে অ্যাক্সিডেন্ট করে তার হাত বা পাটা হারাইছে সেই মানুষ জানে নিরাপত্তা কতটা ইম্পর্টেন্ট তা আল্লাহ তাআলা যে আমাদেরকে তার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুইটা জিনিস মানুষের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে দুইটা জিনিস যে সুস্থতা এবং নিরাপত্তা এটা যে দিছে আমরা এই নিয়ামতের জন্য কয়বার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি বলেন তো এইভাবে কয়বার ভেবে দেখছি যে আমি তো সুস্থ আছি এইভাবে কয়বার ভেবে দেখছি যে আজকে তো আমি রাস্তাতে হারছি আজকে তো আমারও অ্যাক্সিডেন্ট হতে পারতো কিন্তু আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে আমাকে বাসায় নিয়ে আসছে তো এইভাবে কয়বার ভাবছি আমরা তো ওই লোকের মতো আমরা 99 ওই লোকের মতো আমরা একটা কয়েনের জন্য আফসোস না করে বরং আমাদের যে 99টা আলাদা নিয়ামত দিছে সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত ওই একটা জিনিস নাই ওই আমার ওই বাইকটা নাই আমার ওই পিসিটা নাই আমার ওই ফোনটা নাই আমার ওই গেমটা নাই আমার ওই জিনিসটা নাই এইসব ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা কেন আফসোস করবো আল্লাহ যে আমাদেরকে এত কিছু নিছে সেই জন্য আমরা কয়বার শুকরিয়া আদায় করছি তাই একটা একজন বুজুর্গও বলতো যে আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই আর আল্লাহ যখন সেটা আমাকে দিয়ে দেয় তখন আমি একবার খুশি হই আর আল্লাহর কাছে আমি যখন কোনো কিছু চাই আর আল্লাহ আমাকে সেটা দেয় না তখন আমি 10 বার খুশি হই কারণ এই যে না দেওয়ার যে সিদ্ধান্ত এটা হচ্ছে স্বয়ং আল্লাহর আল্লাহ ভালো জানেন আমার জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর যদিও সেই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে কিন্তু হয়তো সেটা অকল্যাণকর এই জন্য আল্লাহ দিতেছে না অথবা আল্লাহ তাআলার কাছে যে আমি চাইতেছি এই চাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দ যে আমি আল্লাহর কাছে হাত উঁচু করে আল্লাহর কাছে চাইতেছি বা আল্লাহর কাছে সেজদায় আমি চাইতেছি এই চাওয়ার যেই মাধ্যমটা সেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ তাআলা দেরি করে আমাকে যে সেই জিনিসটা দিচ্ছে যাতে আমি আল্লাহর কাছে আরও বেশি চাই তো নিরাশ হওয়ার মুমিনের নিরাশ হওয়ার কোনো স্কোপ নাই সে যেটাই করবে সেটাই কোনো না কোনোভাবে সওয়াব দেখাচ্ছে এই জন্য আল্লাহ তাআলা বলছে যার ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রু ইয়ারা মুমিন যে যার্রা পরিমাণ ভালো কাজ করবে সেও তার প্রতিদান পাবে তো আপনি চাইতেছেন এই যে চাওয়ার সিস্টেম হয়তো যেটা চাইতেছেন সেটা পাইতেছেন না কিন্তু এই চাইতেছেন এই চাওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পরকালে একটা প্রতিদান অবশ্যই দেবেন তো মোমিন হতাশার কোনো কারণ নেই আপনি মুসলমান এটা সবচেয়ে বড় নিয়ামত আপনার হাত আছে এটা সবচেয়ে বড় নিয়ামত আপনি আমার ভিডিওটা দেখতে পারতেছেন চোখ দিয়ে শুনতে পারতেছেন কান দিয়ে এটা সবচেয়ে বড় নিয়ামত সো এই থেকে আর কী বাঁচান তো বেশি বেশি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন কারণ আল্লাহ তাআলা বলছেন যে মানুষ অকৃতজ্ঞ তাই ওইসব মানুষের ওইসব অকৃতজ্ঞ মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে না ফালাক আল্লাহ তাআলা আমাকে কৃতজ্ঞ বান্দার মধ্যে ফালাক আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু